ক্যাবিনেটে কলকাতা পুলিশের 2,500 লোক নেওয়া হবে, 2,500 পুলিশ। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজকের এই থাম্বনেলটি দেখে তোমরা বুঝতে পেরেছো কোন বিষয় সম্পর্কে বলতে চলেছি। তো আজকে কলকাতা পুলিশ সম্পর্কে একটি প্রেস মিটিং করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছেন যে 2,500 সামথিং কিছু পুলিশ কর্মী, যেটা কলকাতা পুলিশ কর্মী, সেটা কিন্তু নিয়োগ করা হবে এবং সেটি নেওয়া হবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল যে রিক্রুটমেন্ট বোর্ড আছে সেই বোর্ডের মাধ্যমে। তো তেমনই কিন্তু তিনি একটি কথা বলেছেন এবং যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেই ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছে এবং যেটা সেখান থেকে তিনি যেটা বলেছেন যে এরকমই একটা কথা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমেই এবার কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট হবে, যেটা 2015 সালে তারা অর্থাৎ কলকাতা পুলিশের নিজস্বভাবেই কিন্তু রিক্রুটমেন্ট করেছিল। তো যাই হোক বন্ধুরা, কী বলেছেন সেটা শুনে নেবো। ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবে, তাহলে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। ইন্ডোর্স করেছে তিন হচ্ছে, এছাড়াও মনে রাখবেন যে দুয়ারে সরকার যেটা করেছিলাম আমরা, দুয়ারে রেশন দেওয়ার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর সেটাও সেট আপ করা আজকে এন্ডোর্স করা হয়েছে। এবং এই তিনটে ব্যাপারে টাস্কফোর্স তৈরি করা হয়েছে, চিফ সেক্রেটারি উইল লিড দ্য টাস্কফোর্স, যারা প্রসিডিওর ইমপ্লিমেন্টিং পলিসি মনিটারিং এগুলো করবে। এই প্রোগ্রামগুলো লঞ্চ করতে একটু টাইম লাগবে, যেহেতু গুছিয়ে করতে হবে, তাই এই এইগুলো কী করে এই কাজগুলো হবে, সেই জন্য দেখুন এক মাসও হয়নি, এর মধ্যেই কিন্তু আমরা ক্যাবিনেটে এগুলো পাস করে নিয়ে চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা করে কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিতে হোম সেক্রেটারি আছেন, ফাইন্যান্স সেক্রেটারি আছেন, উচ্চশিক্ষার ব্যাপারে এডুকেশন ডিপার্টমেন্ট আছে, খাদ্য দুয়ারে সরকারের ব্যাপারে ফুড ডিপার্টমেন্ট আছে, মহিলাদের ব্যাপারে উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট আছে। এইভাবে কমিটিগুলো তৈরি করা হয়েছে। আর তাছাড়াও কলকাতা আজকে ক্যাবিনেটে কলকাতা পুলিশের 2,500 লোক নেওয়া হবে, 2,500 পুলিশ, সেটা রিক্রুটমেন্ট বোর্ড যেটা পশ্চিমবাংলার আছে, কলকাতা পুলিশ একটা রিকোয়েস্ট করেছিল সেই রিক্রুটমেন্ট বোর্ডের থ্রুতে হোক, তা সেটা ক্যাবিনেট এন্ডোর্স করেছে। এই মোটামুটি আজকে ক্যাবিনেট মিটিংয়ে, ডিজাস্টার মিটিংয়ে এইগুলো সমস্ত আলোচনা হয়েছে। আর বাদ বাকি টোটালটাই আপনাদের বলি, ভয় বা আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু যখন ঝড় বৃষ্টি হবে আমরা যেন কেউ দরজা জানলা খুলে দেখতে না যাই মজা করে, কারণ অনেক সময় টিন উড়ে আসে, গাছের ডাল উড়ে আসে, খুব ঝড় বৃষ্টি চলাকালীন গাড়িটা প্রয়োজন হলে একটু পরে চালাবো, সেই সময় অনেক সময় গাড়ির মধ্যে পড়ে যায় গাছ। আমাদের দেখতে হবে ঝড় জল হয়েছে, অনেক সময় ইলেকট্রিকের তার পড়ে থাকে, বিদ্যুতে আহত হয়ে যায়, বিদ্যুতে আক্রান্ত হয়ে যায়, এইগুলো থেকে আমাদের সবাইকে কেয়ার নিতে হবে। আর এবার সিএসসিকে বলা হয়েছে, ওরা অলরেডি ওদের একটা বড় টিম এবার আগে থেকেই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, কিন্তু তবুও আপনারা জানেন যে ঝড় জল হলে যখন বড় বড় গাছ পড়ে থাকে সেগুলোকে কাটতে টাইম লাগে, সেগুলোকে তুলে ফেলতে টাইম লাগে। তারপরে হচ্ছে এদিকে কোভিড চলছে, তাই বিভিন্ন বিধিনিষেধও চলছে,